সবুজ সাথী যুবশ্রী তারপরে দুয়ারে দুয়ারে সরকার স্বাস্থ্যসাথী এক গুচ্ছ ভালো কাজ করেছে দিনে এই পার্টিটার যারা এসেছিল তারা আজও দুঃখ করছে আর এই পার্টির সুখের দিনেতে যারা এসেছে আজ তারা সুখ করছে সব আমাদেরকেই করতে হবে ভোটও আমাদেরকে দিতে হবে পিস্তলও ধরবে কে মুসলিম আবার ইনলিগাল আর্মস কেস খাবে কে ওই মুসলিম ছেলেটি লাঠি ধরবে কি ওই মুসলিম ছেলেটা আবার অ্যাটেম টু কেস খাবে কি ওই ছেলেটাই আপনাদের পায়ের নিচে মানে নিচে যে সমস্ত পায়াগুলোকে শক্ত যারা করেছে সেই লিডারগুলোই আজকে গুরুত্ব লিডার তো সাধারণ মানুষ আমি আপনি গুরুত্ব পাবো মনের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের তোমরা ভোট দিতে বাধ্য তা না হলে বিজেপি এসে যাবে এই জুজুর ভয় দেখানো হচ্ছে যেহেতু আমি রাজনীতি করি না রাজনীতির ময়দানে হয়তো তার সঙ্গে আমার তাকে তার সাথে আমাকে দেখা যাবে না সুপ্রিমো আসাদিন ওয়াইসি প্রপারসি বেসে ছিলেন এবং সেখানে দুপুরে খাবার সময় সম্ভবত আপনাকে দেখা গিয়েছে কোনো আলোচনা হয়েছে আলোচনা মানে কি খাওয়ার সময় এমনি কুশল বিনিময় হচ্ছিল এমনি তো কথাবার্তা একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করলাম বসে দিয়ে সব আলোচনা ফুরফুরা শরীফ সম্পর্কে বিভিন্ন কথাবার্তা তিনি জিজ্ঞাসা করছিলেন আমিও বলছিলাম এই কথাবার্তা ফুরফুরা শরীফ আসাদ নয় বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন না না এই প্রশ্নটা আপনারা আগের দিনেও তো করতে পারতেন যখন মমতা ব্যানার্জি এসেছেন যখন প্রণব মুখার্জি এসেছেন যখন বিমান বসু এসেছেন যখন দেবশ্রী রায় ফিল্ম অ্যাক্টার তিনি আবার বিধায়ক কোনো জায়গার বিধায়ক তিনি এসেছিলেন অথবা এগুলো আলাদা করে আমি কিছু দেখি না এটা দিয়ে একটা গসিপ চলছে একটা জলগোলা চলছে বিগত দিন থেকে এখন পর্যন্ত নেতা থেকে অভিনেতা সবাই আমাদের এখানে এসেছে আমাদের কাছে দোয়া নিতে আসতো আসে এসে থাকেন তারা আমরা দোয়া করি সবার জন্যে তারপরে ইদানিং দেখছি যে মিডিয়ায় একটা কেমন আক্রোশ ঝাড়াঝাড়ি কথাবার্তা বিভিন্নভাবে তার সম্পর্কে বলছে। আফটারঅল তিনি এসেছিলেন একজন মেহমান হিসাবে তারপরে তার সঙ্গে কার কী আলোচনা হয়েছে আমি জানি না সে ব্যাপারটা তোমার তাঁরাই খোলাসা করেছেন তবে আমার সঙ্গে যতদূর আলোচনা হলো তিনি যখন আমার সঙ্গে খাওয়া দাওয়া করলেন একসঙ্গে অনেক কথাবার্তায় আমরা তারপরেও বসে অনেক সব বা আমাদের অ্যাক্টিভিটিস আমরা কি করি না করি এইসব ব্যাপারেই অনেক কথাবার্তা হচ্ছিল না আমি রাজনীতি নিয়ে কোনো আলোচনা করিনি কারণ আমি তো রাজনীতি করি না তবে হ্যাঁ তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব বলেই এবং একটা আসাদুদ্দিন ভাইসির অনেক ভক্ত ছিল যেনারা নিজেরাই বিভিন্ন সময় বলেছেন সেই সমস্ত ভক্তরাও আজকে আসাদুদ্দিন ওয়াইসির সম্পর্কে বিভিন্ন কথাবার্তা বলছে আমি শুনছি তো একজন মেহমান হিসাবে ফুরফুরা শরীফে বিগত দিনে যেমন সব লিডাররা এসেছেন তেমনই নিয়ে এসেছেন আসার পরে তিনি এখান থেকে সুস্থভাবে বাড়ি ফিরে গেছেন তো মেহমান হিসাবেই আমি তাকে দেখি যেহেতু আমার সঙ্গে সেই ধরনের কথাবার্তায় আলোচনা হয়েছে এবং গুণীজন ব্যারিস্টার মানুষ তাকে শ্রদ্ধা করি জানারা এসেছেন ফোর ফ্রায় সকলকে শ্রদ্ধা করি তবে সবার মতো করেই যে আমাকে চলতে হবে তার কোনো মানে নেই প্রত্যেকে চলার একটা নীতি নির্ধারণ করে আমারও একটা নীতি নির্ধারণ আছে আমি সেইভাবে চলি আসলে আসার পর থেকে বাংলা এক তোরপাড় বাংলা তথা ভারতবর্ষে তোরপাড় শুরু হয়ে গিয়েছে এবং আপনার সাথে যখন রাজনীতিতে এসেছে ঘোষণা করেছে তারপরে কিন্তু আপনার সমর্থনটা খুব বেশি পাওয়া গিয়েছে তার পিছনে তাহলে কি এটা ধরা যেতে পারে যে আপনার সাথে রাজনীতির আপনি একজন মাস্টারমাইন্ড আপনি এইভাবে বলছেন তাই আর কেউ কেউ আবার এগুলো মনে মনে করেও আছে তো আমি আগের দিনও আমার অবস্থান আমি পরিষ্কার করেছি আজও আমার অবস্থান পরিষ্কার করছি এটা আমার ভাই আব্বাস দিকি সাহেব উনি জানেন যে আমি তো কোনো রাজনীতি করি না অতএব পলিটিক্যাল কোনো যুক্তি তার সঙ্গে আমার বিনিময় হয় না বা সেই ধরনের আলোচনা আমরা কোনোভাবে করি না আমাদের সঙ্গে যখন কথাবার্তা হয় তখন এমনি কথাবার্তা হয় আমাদের অ্যাক্টিভিটিস দিয়ে কথাবার্তা হয় সোশ্যাল অ্যাক্টিভিটিস এগুলো অবভিয়াসলি আর এছাড়া রাজনৈতিক কোনো যুক্তিও আমি দিই না এবং আমার থেকে তিনি রাজনৈতিক কোনো আলোচনা আমার সাথে উনি করেনও না এবং আমরা যখন ভাই ভাই যেমন যেমন সব ভাইদের সাথে বসে কথাবার্তা হয় সেইভাবেই কথাবার্তা হয় অতএব এই ধরনের কথাবার্তা আমি গুরুত্ব দিই না কেউ বলছে বলুক ভাবছে ভাবুক মানুষের ভাবার অধিকার আছে নিজের নিজের চয়েস দেখুন পলিটিক্স যেহেতু আমি রাজনীতি করি না রাজনীতির ময়দানে হয়তো তার সঙ্গে আমার তাকে তার সাথে আমাকে দেখা যাবে না কিন্তু পিছিয়ে পড়া মানুষদের জন্য তার যে আওয়াজ সেটা আমার ভাই বলে নয় আপনার ভাইও যদি আজকে এই ধরনের কাজ করত যেমন আমি শপথ করে নামিনি কারো বিরোধিতা করব। তেমন আমি শপথ করে নামিনি কারো প্রশংসা করবো ভালোটাকে আমি ভালো বলবো খারাপটাকে আমি খারাপ বলবো সেটা আমার ভাই কেন আপনার ভাইয়ের ক্ষেত্রে হলেও ঠিক আমি একই আমার ভূমিকা থাকবে দেখুন তার চয়েস যেহেতু আমি কখনোই বলবো না যেহেতু সে তো গণতন্ত্রের একটা পার্ট সেটা তো গণতন্ত্রের বাইরে তো সে নয় সে তো সংবিধানের ঊর্ধ্বে নয় আজ কেউ যদি পলিটিক্সে যাওয়ার চিন্তা করে তাকে তো গণতন্ত্র রাইট দিয়েছে অত গণতান্ত্রিক অধিকারকে তো আমি ছিনিয়ে নিতে পারি না বা আমি তাকে বলতে পারি না সে পারে না তার চয়েস সে করছে নিশ্চয় মানুষ সাড়া দিয়েছে মানুষ তার পাশে আছে মানুষ ভালোবেসে তাকে কাছে টেনে নিয়েছে মানুষের কথাটা সে আজ বলছে বলি আজ মানুষ তাকে ভালোবেসেছে বাকি রইলো এই যে কথাবার্তাগুলো শুনতে পাচ্ছি আসাদুদ্দিন ভাইসি এসেছে বলে এত কথা তত কথা তো আমার সত্যি আমি সত্যি কথা বলতে এত কিছুর একটা নেট রেজাল্ট আসাদুদ্দিন বাইসি এখানে আসার পরে একটা নেট রেজাল্ট যেটা বার হলো যে সবার মুখে শুনতাম আসাদুদ্দিন ওয়সি সাহেবকে অনেকে ভয় পায় তো সত্যি আমি প্রত্যক্ষ করলাম সত্যি আসাদুদ্দিন সাহেবকে অনেকে ভয় পায় এবং একটা আসাদুদ্দিন সাহেব একটাকে নিয়ে অনেকে ফার্স্টেশনের মধ্যে ভুগছে যেমন সবার সঙ্গে সমস্ত লিডারদের সঙ্গে সকলের সম্পর্ক আছে ভালোবাসা রেখেছে অনেক অনেকে তাদের সঙ্গে উঠা করে তেমন যদি আসাদুদ্দিন আসিও তো একজন লিডার তো তার সঙ্গে যদি কেউ উঠা বাসা করে তাতে সমস্যা কী আছে কথাবার্তা বলে সে আমার এখানে মেহমান যদি হিসাবে যদি আসে এতে কোনো সমস্যা হওয়ার কথা নয় ব্যাপার হচ্ছে একটা ফ্রাস্ট্রেশন কাজ করছে ভয় পেয়েছে তাকে তার জন্য বিভিন্ন ধরনের বক্তব্য তার আগেনস্টে আমরা শুনতে পাচ্ছি এটা বাকি রইল পলিটিক্যালি তার দলের মধ্যে কী আছে আমি দিন তো এখানে অনেক লিডার্স দেখেছি যাদের কোনো দিন আমি সত্যি বলতে শুনিনি যে তারা ওই আসাদুদ্দিন ওয়েসির পার্টি করে হঠাৎ আসাদী আসার পরে অনেক লিডার বার হয়ে গেল তারা সবাই বলছে আমরা ওই পার্টি করতাম এখন তার উপর রেগে গেছে দেখলাম রাগটা বাংলায় আসা নিয়ে রাগ নাকি বাংলায় কারো কাছে এসেছে কারো কাছে যায়নি তার জন্য রাগ এটা যদি নির্ণয় করতে পারে বা যদি উদারভাবে দেখে তার আশাটা যে সবাই এসেছে তিনিও এসেছে দেশের যে কোনো কোনায় যে কোনো নাগরিক যেতে পারে বাস পরিষ্কার হয়ে যাবে কেউ পলিটিক্যাল মাইন্ডে দেখতে পারে কেউ সোশ্যাল মাইন্ডে দেখতে পারে আমি সোশ্যাল মাইন্ডে দেখছি যারা আগে আসাদুদ্দিন ওয়াসির এক নম্বর ফ্যান বলতো এবং আসাদুদ্দিন ওয়াসিকে সাপোর্ট করতো ফেসবুকে পোস্ট করতো ওনার হয়ে ওনার পক্ষে কথাও বলতে দেখা গেছে মিডিয়াতে তারাই আবার একশো আশি ডিগ্রি ঘুরে দাঁড়িয়েছে এদিকটা কেমন দেখছেন আপনি আমি সেটাই বললাম তো যে ফার্স্ট স্টেশনের মধ্যে আছে বহু মানুষ মনে হচ্ছে কারণ কাল যার নাম করেছে আজ তার বদনাম করছে অথব মানুষের ভুল ত্রুটি থাকবে বদনাম করুক সমালোচনা করুক সেটা গঠনমূলক হওয়াটা খুব হ্যাঁ আমি অল্প পড়াশোনা করেছি আর অবশ্যই পড়াশোনার সঙ্গে থাকি কিন্তু আমি রাজনৈতিক বিশ্লেষক নয় তো কোন দিকে যাবে আমি ওই মেঘ দেখে বিচার করতে পারিনি বৃষ্টি হবে কি হবে না অতএব মেঘ যখন করেছে বৃষ্টির সম্ভাবনা আছে অতএব যখন রাজনীতি বা ইলেকশনের ঘণ্টা বেজেছে নির্বাচনের যখন দামামা বেজেছে তো যে কোনো একটা ফলাফল হবে তবে যে ফলটাই হয় হোক ভালো ফল যেন হয় সেটাই প্রত্যাশা করব কোনোভাবে যেন সুশাসন সুশাসনক্ষণ্ণ না হয় সুশাসন যেন আমাদের মধ্যে থাকে এই প্রত্যাশাই রাখবো যে দলই আসুক যারাই থাকুক সুশাসনের আশা করব তবে হ্যাঁ কোনোভাবেই আমরা জাতপাত ধর্ম নিয়ে যে রাজনীতি এটাকে আমরা কোনোভাবেই বরদাস্ত করব না এটাই আমাদের সিদ্ধান্ত জাতপাতের রাজনীতি পছন্দ করি না বিগত আমাদের প্রতি একটা জিনিস লক্ষ্য করি যে সংখ্যালঘু ভোট কোন দিকে এই বিষয়টা নিয়ে কিন্তু প্রত্যেকটা মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকের মাথা ব্যথা থাকে কিন্তু গরিষ্ঠ ভোট কোন দিকে এটা নিয়ে কিন্তু কারোর মাথা থাকে না আবার আবার আমি বলি আমি কোনো রাজনৈতিক বিশ্লেষক নয় তবে এই কথাটা আমাকে যে জিজ্ঞাসা করেছে কেন জানি আমার হট করে রাগ হয়েছে এই কথাটা শুনলে আচ্ছা আপনি বলুন তো সংখ্যালঘু ভোট কোন দিকে সংখ্যালঘু যদি একটা মেজর ফ্যাক্টর হয় সংখ্যালঘু নেতা যারা নেতৃত্ব দিয়েছে রুলিং পার্টি আর অপোজিশন পার্টি তারা আজ কোথায় কেউ আলিপুর সেন্ট্রাল জেলে কেউ বিধায়ক থেকে পঞ্চায়েত সমিতিতে কেউ চোখ হারিয়েছে আমার বিধায়ক কেউ আটানব্বই সালে মাঠে ঢুকিয়েছে পুকুরের মধ্যে যে ডুব বেরে মুখ তুলে বসে থেকেছে আজকে তারা পাটিতে কোথায় আজকে সংখ্যালঘু কোন দিকে সেটা নির্ভর করছে সংখ্যালঘুদের সংখ্যালঘু লিডাররা কতটা গুরুত্ব পাচ্ছে লিডাররা যদি দলে গুরুত্ব না পায় আজকে সংখ্যালঘু মানুষেরা গুরুত্ব পাবে কোথার থেকে বাকি রইল সংখ্যালঘু ভোট এতই ইম্পর্টেন্ট ভোট তেমনই সংখ্যাগুরু ভোটও ইম্পর্টেন্ট ভোট সংখ্যালঘু ভোট কোন দিকে তো সংখ্যাগুরু ভোট আজ কোন দিকে এটা কেন প্রশ্ন করছেন না আজকে সংখ্যালঘু ভোটের যখন প্রশ্ন আসছে ভরসাটা হারিয়ে ফেলছে কেন সংখ্যালঘুরা কেন অন্য পদ বেছে নিচ্ছে তারা তারা যখন অন্য পদ বেছে নিচ্ছে তাদের কি বলা হচ্ছে ওরা মির্জাফর হ্যাঁ মির্জাপুর পার্টিকুলার একটা কোনো সম্প্রদায়ের মধ্যে জন্মেছিল মিরসাদে জন্মেছিল ঠিক আছে মানছি তো যাদের মধ্যে জন্মেছিল বদনামটা তাদের মধ্যেই থাক না এই বদনামটাকে তারা মাথার উপর তুলে নিচ্ছে কেন দীর্ঘদিন পার্টিতে থেকে নিজেরা সুন্দর সুন্দর পট পদ উপভোগ করলো করে মানে ডজনের থেকেও বেশি আপনার ছোট বড় মিলিয়ে সব বেরিয়ে চলে গেল আপনার রুলিং পার্টি থেকে বিজেপির দিকে তাদেরকে জোর গলায় বলুন না ওরা মির্জাপুর তাদেরকে জোর গলায় বলুন না ওরা গাদ্দার প্রত্যেক দিন দুটো তিনটে করে উইকেট পড়ছে পার্টিটা শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে সেদিকে খেয়াল না করে উইকেট মানে দেখছেন না শুভেন্দু অধিকারী একটা উইকেট পড়লো তারপরে বীর গোস্বামী পড়লো গত কদিন আগে অত ভালো মানে ক্রিকেটার সেই উইকেটটাও পড়ে গেল রক্ষী রতন শুক্লা এরকম কত উইকেট পড়েছে আপনি দেখুন আগে স্ট্যাম্পে টিকে থাকতে হবে তো তারপরে তো ভরসা করবে ফুটবলের মতো নিয়ে খেলা করা হয়েছে আর এই মুসলিমদের মনের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের তোমরা ভোট দিতে বাধ্য তা না হলে বিজেপি এসে যাবে এই জুজুর ভয় দেখানো হচ্ছে আরে বিজেপি এসে যাবে বিজেপিকে নিয়ে আসা হচ্ছে কেন দলটা টুকরো 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 মানে আপনার ছোটো হতে হতে ছোট হয়ে যাচ্ছে কেন কাটতে কাটতে ভরসা আস্থা তো রাখতে হবে আজকে তাদের সারা জীবন ধরে তাদের লিডারগুলো কোনো গুরুত্ব পেলো না কেন সব আমাদেরকেই করতে হবে ভোটও আমাদেরকে দিতে হবে পিস্তলও ধরবে কে মুসলিম আবার ইনলিগাল আর্মস কেস খাবে কি ওই মুসলিম ছেলেটি লাঠি ধরবে কি ওই মুসলিম ছেলেটা আবার অ্যাটেম্প মার্ডার কেস খাবে কি ওই ছেলেটাই আপনাদের পায়ের নিচে মানে চেয়ারের নিচে যে সমস্ত পায়াগুলোকে শক্ত যারা করেছে সেই লিডারগুলোই আজকে গুরুত্ব পায়নি তো সাধারণ মানুষ আমি আপনি গুরুত্ব পাবো কোথার থেকে আজকে চাকরির সংখ্যা কোথায় দেখুন আমি আগেই বলেছি আমি শপথ করে নামিনি কারো বদনাম করার জন্য কন্যাশ্রী ভালো প্রকল্প নয় আমি অ্যাপ্রিসিয়েট করি সবুজ সাথী যুবশ্রী তারপরে দুয়ারে দুয়ারে সরকার স্বাস্থ্যসাথী একগুচ্ছ ভালো কাজ করেছে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট উন্নয়ন হয়েছে আমি অস্বীকার করছি না কিন্তু আজকে চাকরির হাল কি রেট অফ পার্সেন্টেজ কি রেশিও কী আজকে যারা ছিল এখন পর্যন্ত পিছিয়ে আছে মানে দুঃখের দিনে এই পার্টিটার যারা এসেছিল তারা আজও দুঃখ করছে আর এই পার্টির সুখের দিনেতে যারা এসেছে আজ তারা সুখ করছে অতএব আমি ভালোটাও যেমন বলি আমফানের দুর্নীতিটাও বলতে আমি ছাড়ি না অতএব আমি ন্যায়টা ন্যায় বলি অন্যায়টা অন্যায় বলি আমি সুশাসনের পক্ষে ছিলাম আছি থাকব আমি রাজনৈতিক বিশ্লেষক নয় তবে ভালো কাজটা আমি অ্যাপ্রিসিয়েট করি অবশ্যই খারাপটার আমি কন্ডেম করি এটি হলো আমার নীতি থ্যাংক ইউ আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এস টিভি পাবলিক সত্যের সাথে ন্যায়ের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি